বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওসলাত বিশ টিভি বাংলার শ্রোতামণ্ডলী পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমরা আলোচনা করছি হসনুল খাতেমা তথা ইমানে মৃত্যু লাভের উপায়সমূহ প্রসঙ্গে এ বিষয়ে বিগত পর্বে আমরা কয়েকটি আমলের কথা উল্লেখ করেছি করোনা এবং হাদিসের আলোকে যে আমলগুলির দ্বারায় একজন মানুষ ইমানের সঙ্গে দুনিয়া থেকে যেতে পারবেন যে আমলগুলির মাধ্যমে একজন মানুষ ইমানে মৃত্যু লাভ করতে পারবেন সম্মানিত দর্শক ইমানে মৃত্যু লাভের আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো তাকুয়ার চর্চা অব্যাহত রাখা তাকুয়া অবলম্বন করতে থাকা কারণ আল্লাহ তালা বলেছেন তাকুয়া শেষ পরিণতির শুভ হওয়া এটি তাকুয়ার জন্য নির্ধারিত অন্য জায়গায় আল্লাহ তালা বলেছেন রাহ বাতিল মোত্তাকিন শেষ পরিণতি হবে মোত্তাকিদের জন্য সময়ত দর্শক আসুন তাকুয়া অবলম্বন করতে থাকি তাকুয়া হলো আল্লাহর ভয়ে অন্যায় কাছ থেকে বিরত থাকা এবং আল্লাহরই ভয়ে তার নির্দেশকে মান্য করে চলা এই চর্চাকে সারা জীবন অব্যাহত রাখি এই মানে মৃত্যু ইনশাআল্লাহ সহজ হবে শুধু দর্শক ইমানের মৃত্যুর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো হারাম কাজ থেকে বিশেষ করে বড় বড় অন্যায় কাজগুলো থেকে বেঁচে থাকা এ বিষয়ে আল্লাহ সুহান সুরা নেশায় উল্লেখিত আয়াতটি আমরা স্মরণ করতে পারি আল্লাহ বলেছেন মা যদি তোমরা বড় বড় পাপসমূহ থেকে বিরত থাকো সেগুলো যদি তোমরা পরিহার করে চলো তাহলে তোমাদের ছোট ছোট গুনাহসমূহ আমি মাফ করে দিব ওয়ান অলুকদ খাল করিমা এবং তোমাদেরকে প্রবেশ করাবো একেবারে সম্মানজনক প্রবেশ করানো আখেরাতের দুয়ারে আমরা আখেরাতের দ্বারপ্রান্তে আমরা প্রবেশ করব সম্মানজনকভাবে ইমান নিয়ে আমরা দুনিয়া থেকে যেতে পারবো যদি আমরা বড় বড় অপরাধসমূহ মহাপাপ যেগুলো কবিরা গুনা যেগুলো সেগুলোতে আমরা বেঁচে থাকি আসুন পাপাচার বিশেষ করে কবাইর জনব বা বড়ো বড়ো অপরাধসমূহ আল্লাহর সঙ্গে শির করা মিথ্যাচার করা মানুষের পরনিন্দা করা পিছনে সমালোচনা করা সালাদ ত্যাগ করা জাকাত না দেওয়া এবং যত রকম হারাম আছে মানুষের সম্পদ বক্ষণ করা অন্যায়ভাবে জুলুম করা মানুষের উপরে এবং সুদ ঘুষ ইত্যাদি হারাম কাজের সাথে জড়িত থাকা এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে আমরা বর্জন করি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই আয়াতের লক্ষ্যবস্তুতে পরিণত করবেন মার্জা আল্লাহ তালা আমাদেরকে বানাবেন আল্লাহ বলেছেন ওনদ খালুক খালেন কারিমা যদি তোমরা বড়ো বড়ো গুণা থেকে বেঁচে থাকো তাহলে তোমাদেরকে আমি প্রবেশ করাবো একেবারে সম্মানজনক প্রবেশ করানো এই আল্লাহ তালার সম্মানজনক প্রবেশ আমরা পেতে চাই নিশ্চয়ই আমরা আখেরাতের জগতে প্রবেশ করতে চাই সম্মানজনকভাবে ইমান নিয়ে আমরা জানাতে প্রবেশ করতে চাই সম্মানজনকভাবে তার জন্য আমাদেরকে কাজটি করতে হবে আসুন বড় বড় অপরাধ থেকে বেঁচে থাকি সম্মানিত দর্শক ইমানে মৃত্যুর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল আল্লাহ সুবাহান রাসুল সাল্লাহ আল সাল্লামকে যে আদর্শ দিয়ে পাঠিয়েছেন সে আদর্শের উপরে অটল অবিচল থাকা তার আদর্শ কোথায় সারা জীবন এটা খুঁজে বেড়ানো কোন কাজটি তিনি কিভাবে করেছেন এই অনুসন্ধানে সারা জীবন রত থাকা খুঁজতে থাকা যে কোন পথের জন্য নাজাত রেখেছেন কোন পথটি তিনি অবলম্বন করেছেন তার আদর্শকে অনুসন্ধান করতে থাকা এবং পাশাপাশি তাঁহার সাহাবায়ক ক্রাম মহাজের এবং আনসার এদের আদর্শ তাঁদের কোরআন এবং সুননার ক্ষেত্রে তাদের ব্যাখ্যা এগুলোকে গ্রহণ করা তাদের অনুকরণের মাধ্যমে আমরা আমাদের ইমান মৃত্যুকে নিশ্চিত করতে পারি সময়ত দিনী ভাই বোনেরা কোরআনে কেরিমি আল্লাহ সুবাহনতালা এ প্রসঙ্গে হাসানা তোমাদের জন্য রসুলের জীবনে আদর্শে রয়ে গেছে সর্বত্র জীবন আদর্শ লিবান কানজুল্লাহ আল্লাহ তালার প্রতি যে ব্যক্তি আশা রাখে সাক্ষাতের জান্নাতের এবং পরকালকে যে ব্যক্তি বিশ্বাস করে পরকালের আশা যে রাখে আল্লাহ প্রতি ইমানদার আছে এবং আল্লাহকে স্মরণ করে বেশি পরিমাণ সে ব্যক্তির জন্য রাসুলের জীবন আদর্শ রয়েছে সর্বোত্তম আদর্শ অন্য এক একায়েতে আল্লাহ তালা বলেন ওসবেল আনসার এবং পূর্বসরী মুহাজির এবং আনসার সাহাবিগণ মক্কা থেকে আগত মদিনার সাহাবি সকলে হুম এহসান এবং যারা তাদের অনুসরণ করবেন এহসানের সঙ্গে এখলাসের সঙ্গে তাবিদেরকেও বোঝানো হতে পারে অথবা আমরা সকলেও সামিল হতে পারি যারা এই মহাজির এবং আনসার অর্থাৎ উভয় শ্রেণীর সাহাবাই ক্রামের যারা অনুসরণ করবেন এহসানের সঙ্গে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন তাদের সকলের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন তাজরি হর এবং তাদের জন্য আল্লাহ তালা এমন জান্নাত প্রস্তুত করে রাখবেন যার তলদর্শ দিয়ে নহরসমূহ প্রবাহিত থাকবে খলে এদিন ফিহা আবাদা ফৌজুল আউিম আর তারা সেখানে সফলতা থাকবে আর এটাই হলো সবচেয়ে বড় সফলতা সুধি দর্শক এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম সাহাবায় ক্রাম রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে যারা ইমানের সঙ্গে দেখেছেন তার অনুসরণ করেছেন এই সমস্ত মহান ব্যক্তিবর্গ তাদের অনুসরণ করা একজন ইমানদারের জন্য জরুরি তবে অবশ্যই অনুসরণের ক্ষেত্রে আমাদের মূলগতভাবে লক্ষ্য করতে হবে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ্লামের কথার উল্টা যেন না হয় সাহাবা একরাম রাজি আল্লাহ আইন তাদের অনুসরণ আমরা অবশ্যই করব কিন্তু কোরআন এবং সুন্নার বিরুদ্ধে যদি তাদের কোনো কিছু আমরা কখনো দেখতে পাই মানুষ হিসাবে তাদের যদি কোনো ভুল হয় সেটির অনুসরণ আমরা করব না বাকি কোরআন এবং হাদিসের সাথে সরাসরি কন্ট্রাডিকশন না হলে সংঘর্ষ না হলে আমরা সাধারণভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাহাবা ক্রামের অনুসরণ করবো তাদের ব্যাখ্যাগুলো গ্রহণ করব। তাদের মাধ্যমে কোরআন এবং সুন্নাকে বোঝার চেষ্টা করব তাহলে কি হবে আয়াতের মাধ্যমে আমরা জানতে পারছি আল্লাহ আমাদের উপরে সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিচ্ছেন আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে ইমানের মৃত্যু অবশ্যই আমরা লাভ করব ইমান মৃত্যু লাভ না করলে আল্লাহর সন্তুষ্টি আমাদের অর্জন করা কোনোই মানে হবে না সম্মানিত দর্শক আসুন রসুল্লাহ সাল্লি সাল্লাম এবং তার সাহবাইকরামের পথে আমরা চলার চেষ্টা করি ইসলামের পূর্বসূরি আসলাফের এই সমস্ত পথের মাধ্যমেই আমাদের ইমান মৃত্যু অর্জিত হবে ইনশাআল্লাহ ইমান মৃত্যু লাভের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো মানুষকে জুলুম না করা অন্যের প্রতি জুলুম না করা এবং কারোর প্রতি সীমালঙ্ঘন না করা এক্ষেত্রে শহীদ বুহার এবং মুসলিমের একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি যাতে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল আলমোসলিম সালিম আল মুসিম উনামি ওয়াদি মুসলিম হলো প্রকৃত সেই যার হাত এবং মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে বল মুহাজির উম মান রাম মাহরমাল্লা আর আসল হিজরতকারী হলেন তিনি যিনি আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকেন সময় দর্শক আমরা আমাদের মুখ বা হাত দ্বারা কোনো মানুষের প্রতি জুলুম করলে অন্যায় করলে কষ্ট দিলে কারোর হক নষ্ট করলে কারোর ইজ্জতের উপরে আঘাত হানলে আমরা মুসলিম থাকবো কিন্তু প্রকৃত মুসলিম হতে পারবো না প্রকৃত মুসলিম হতে হলে আমাদেরকে অবশ্যই এই আমাদের মুখ এবং হাতকে এমনভাবে ব্যবহার করতে হবে যে এগুলোর দ্বারা যেন সমস্ত মুসলিমরা নিরাপদে থাকে তাহলেই আমরা প্রকৃত মুসলিম হতে পারবো আর প্রকৃত মুসলিম হতে পারলেই আল্লাহ সুল তাল মেহরবানিতে ইমানে মৃত্যু সহজ হবে সময় দর্শক মুসলিম হিসেবে যদি আমরা ভেজাল মুসলিম হই আমাদের ইসলাম যদি খাঁটি না থাকে আমাদের হাত মুখ ধারায় অন্য কেউ যদি অত্যাচারিত হয় জোলমের শিকার হয় তাহলে কি আমাদের মৃত্যুর সময় টিকে থাকবে এ আশা করাব জটিল আসল অন্যের প্রতি জোলম পরিহার করি অন্যের প্রতি অত্যাচার করা থেকে বেঁচে থাকি জোলম করা থেকে বেঁচে থাকি ঈশা আল্লাহ আশা করা যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে ইমানে মৃত্যু নসিব করবেন সময় দর্শক ইমানের মৃত্যু নসিব হওয়ার জন্য এই কাজটি আমাদেরকে করতে হবে কারণ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তাুম ফহু লাইসাইহা ওবাইন আল্লাহ হেজাব যে ব্যক্তি অত্যাচারিত যাকে জুলুম করা হয় মজলুম সেই ব্যক্তির মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না তার বদোয়া থেকে তোমরা আল্লাহকে ভয় করবে তাহলে আমরা কারোর প্রতি জুলুম করবো না যদি করি তাহলে আল্লাহর পাকড়াও আমাদের প্রতি আশার শঙ্কা থাকবে আর সেক্ষেত্রে আমরা ইমান মৃত্যুর আশাই করতে পারি না আসল জলমকে পরিহার করি জোলমকে না বলি ইমান মৃত্যু নসিব হওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল আল্লাহ আমাদের ফরজ এবং অন্য সমস্ত কর্তব্য কর্মসমূহ পালন করার পাশাপাশি ইমানকে বিশুদ্ধ রাখার পাশাপাশি আমরা আল্লাহর সৃষ্টির উপরে রহমত এবং দয়ার আচরণ আমরা করব। তাদের প্রতি আমরা দয়াদ্র হব তাদের প্রতি আমরা অনুগ্রহ করব। সেটা মানুষ হতে পারে অন্য সাধারণ সমস্ত সৃষ্টিও হতে পারে এবং আমাদের দ্বারা যেন কোনো সৃষ্টির কোনো কষ্ট না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো আল্লাহ সুহামতাল্লাহ বলেন এই প্রসঙ্গে কোরআন করিমে আল্লাহ দিন ইউফিকুন আবু আলহম বিল্লাই নাহর যারা তাদের সম্পদকে ব্যয় করে দাঁতে এবং দিনে সিরজান ও আলা নিয়াতান প্রকাশ্যে এবং গোপনে ফালাহম আজ রহম আইন্দ রব্বিহীম লাহন আলিহিম আলাহম ইয়াহজানুন তাদের বিনিময় আল্লাহর কাছে অবদারিত থেকে গেল তারা যেন কোনো চিন্তা না করে তারা যেন কোনো টেনশন না করে তাহলে আমরা যদি সম্পদ ব্যয় করি দয়ার পরিচয় দেখাই মানুষকে মানুষের প্রতি এবং আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি তাহলে আমরা আশা করতে পারি আমাদের ইমানের মৃত্যুনসী হবে কারণ এই আয়াতে আল্লাহ তালা বলছেন তারা যেন ভয় না করে তারা যেন টেনশন না করে তাদের জন্য আল্লাহর কাছে বিনিময় রয়ে গেছে আর আল্লাহর কাছ থেকে বিনিময় পেতে হলে অবশ্যই দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে হবে তাই দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে হলে আসুন আমরা অন্যের প্রতি সদাচরণ করি অর্থনৈতিকভাবে অন্যের সহযোগিতার হাত অন্যের প্রতি বাড়িয়ে দিই তাহলে ইনশাল্লাহ আমরা খুব জোরালোভাবে আশা করতে পারবো যে আল্লাহ তালা আমাদেরকে ইমান মৃত্যু নসিব করবেন সময়তো দর্শক এ পর্যায়ে আমাদের সময় হয়েছে একটি বিরতি নেওয়ার ইনশাআল্লাহ বিরতির পর আমরা এ বিষয়ে আলোচনা কন্টিনিউ করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন

আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশি বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিরতির পর আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি সময়ত দর্শকবৃন্দ বিরতির আগে আমরা আলোচনা করছিলাম ইমানে মৃত্যু লাভ করার উপায়সমূহ প্রসঙ্গে তার ভিতরে আলোচনা চলছিল যে আমরা ইমানে মৃত্যু লাভ করার জন্য অন্যতম একটি উপায় হলো আল্লাহ তালার মাহলুকের প্রতি দয়া করব তাদের প্রতি রহম করব তাদের জন্য আমাদের অর্থ ব্যয় করবো দাম দাক্ষিণ্য আমরা অব্যাহত রাখব তাদের প্রতি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য ওয়াদা করছেন যে যারা এরকম আল্লাহর রাস্তা খরচ করবেন প্রকাশ্য অপ্রকাশে সবভাবে তাদের জন্য কোনো ভয় নেই তাদের জন্য কোনো টেনশন নেই শ্রী দর্শক ইমানে মৃত্যু লাভ করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল মুসলিম ভাইয়ের জন্য দোয়া করতে থাকা আপনি আপনার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করুন যে আল্লাহ আপনি অমুক ভাইকে বা সব মুসলিম ভাইকে ইমানে মৃত্যু রিসিভ করুন এই দোয়া যদি আপনি আপনার মুসলিম ভাইয়ের জন্য করুন তার অগোচরে তার পিছে তাহলে আল্লাহ সুহানা তাল্লার ফেরস্তাগন তার জন্য একই দোয়া করতে থাকবেন আর ফেরসুর দোয়া কবুল হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে অতএব আপনি ইমার মৃত্যু লাভ করতে পারবেন সম্মানিত দর্শক এ প্রসঙ্গে রাসুল উল্লাহ সাল্লামের হাদিসটি আমরা স্মরণ করতে পারি তিনি এর সাত করেছেন যেটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে মামিন মুসলিম ইয়েত উলি আহিহ বিল ইল্লাহ কাল আল মালাক আমিন ওয়ালাকি কোন মুসলিম ভাই যখন তার অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করতে থাকেন কোনো ভালো দোয়া করতে থাকেন তখন আল্লাহ তালার ফেরেশ বলতে থাকেন যে আমিন অর্থাৎ তোমার দোয়া কবুল হোক ওলা কাবে এবং এরকম তোমার জন্য হোক তুমি যা চাইছো তোমার ভাইয়ের জন্য সেটা আল্লাহ তোমার জন্যও দান করুক তাহলে আমি যদি আমার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করি ইমানের মৃত্যুর জন্য তাহলে আমার জন্য আল্লাহর ফেরেশ স্বয়ং দোয়া করবেন আমার ইমানে মৃত্যু যেন অর্জিত হয় আমি যেন ইমান নিয়ে মরতে পারি দুনিয়া থেকে যেতে পারি সময় দর্শক ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারা এটা কার না চাওয়া সারা জীবন যাই মানুষ করুক না কেন প্রত্যেকেই আশা করেন যে শেষ মুহূর্তটা যেন আল্লাহর আনুগত্য নিয়ে দুনিয়া থেকে যেতে পারি শুভ পরিণাম সকলেই চায় সব কিছুর ক্ষেত্রেই আমরা জানি যে শুভ সূচনা বা মধ্য অবস্থায় গিয়ে কল্যাণ থাকা এটি মূল মুখ্য বিষয় নয় যে কোনো বিষয়ের ক্ষেত্রে পরিণাম শুভ হওয়া চূড়ান্ত ফলাফল ভালো আসা এটাই হলো মুখ্য আর ইমানদারের ইমান এবং আমলের এই জীবন সাধনাও সার্থক হবে যদি তার শুভ পরিণাম হয় মৃত্যুর সময় যদি তিনি ইমান নিয়ে যেতে পারেন ইমান নিয়ে মৃত্যু অর্জন করার জন্য আসুন সর্বশেষ যে আমলটির কথা আমরা উল্লেখ করবো সেটি হলো আল্লাহ সুতালা কাছে দোয়া করতে থাকি পাশাপাশি ইমান মৃত্যু লাভের যে সমস্ত আমলগুলো বলা হলো ইমান এবং আমলের চর্চায় আমরা ইস্তেকামত এবং অটলতা অবিচলতার পরিচয় দেই আমরা আত্মসংশোধন করি পর সংশোধনের রত থাকি আমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে তাকুয়াকে অবলম্বন করি আমরা মানুষের প্রতি জুলম করা থেকে বেঁচে থাকি আমরা হারাম কাজগুলোকে পরিহার করে চলার চেষ্টা করি আমরা আল্লাহর মাহলুকের প্রতি আমাদের অর্থ ব্যয়ের মাধ্যমে অহসান করতে থাকি এবং আমরা অন্য ভাইয়ের জন্য দোয়া করি ঈমানের মৃত্যুর জন্য এই সমস্ত কাজ করার পাশাপাশি নিজের জন্য আল্লাহ সুবাহতালার কাছে দোয়া করতে থাকি আল্লাহ আমাকে ইমানে মৃত্যু আপনি নসিব করুন কারণ আল্লাহ সুমাহতাল্লাহ বলেছেন ওকালা রব্য কুমো দয়নি আস্তেজিবিল কুম তোমাদের রব বলেছেন যে আমার কাছে তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়াকে কবুল করব করবো ইন্নল্লা ইবাদতি সৈদ হলুন জাহান্নামা আহরিন যারা আল্লাহর ইবাদত থেকে অহমিকা দেখাবে আল্লাহর কাছে দোয়া করবে না তাদেরকে আল্লাহ জাহান নামে প্রবেশ করাবে। আসুন দোয়া করতে থাকি সবসময় আল্লাহর কাছে আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইমানে মৃত্যু নিশিব করায় ইমানে মৃত্যু যেন আমাদের সকলকে দান করে সম্মানিত দর্শক এই প্রাপ্তির জন্য যে দোয়া হবে সে দোয়াটাও নিশ্চয়ই দায় সারা দোয়া হবে না আমরা আজকাল সাধারণত যে কোনো বিষয়ে পরকালীন বিষয়ে বিশেষ করে দোয়াগুলো করলে আমরা দায় সারা গোছের দোয়া করি অথচ বলেছেন যে ইন্দাল দোয়া আল্লাহ গাফেল অন্তরের দোয়া কবল করবেন না আপনি দোয়া করছেন আল্লাহর কাছে আপনার অন্তর গাফেল উদাসীন কি চাইছেন সেটা হয়তো নিজেও বলতে পারবেন না গদবাদা কিছু কথা দোয়ার মাধ্যমে আপনি চাইছেন আল্লাহ সুল তালা কাছে অথবা দোয়া করছেন মন অন্যদিকে আছে। এটি মূলত দোয়া নয় আল্লাহ সুতলার কাছ থেকে কবুল হওয়ার গ্রহণযোগ্য হওয়ার আশা করেন এরকম দোয়া হবে সেই দোয়া যেই দোয়া হবে একজন মানুষ তার মৃত্যু কারোর হাতে নিশ্চিত জেনে তাঁর কাছে জীবন ভিক্ষা চায় যেরকম মনোবাক্যে যেরকম মনোসংযোগে যেরকম পূর্ণ খাঁটি অন্তরে যেরকম নিজেকে পরিপূর্ণভাবে বিলীন করে দিয়ে যেরকম বিনম্র অবলম্বন করে আল্লাহ সুহান তারার কাছে আমাদের দোয়া হতে হবে ঠিক সেরকম আর সেভাবে আপনি দোয়া করলেই আশা করতে পারেন না আল্লাহ তালা কবল করবেন আজ আমরা অনেক দোয়া করছি দোয়া কবল হচ্ছে না তার একটি কারণ এটাও যে আমাদের দোয়াগুলো সিরিয়াসনেসের সাথে হচ্ছে না দোয়া কবল না হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো আমরা হালাল ভক্ষণ করছি না যারা হালাল ভক্ষণ করে না তাদের দোয়াকে আল্লাহ তালা কবুল করেন সরল্লাহ সাল্ল্লা সাল্লামের একটি হাদিস এ বিষয়ে আমাদেরকে সুস্পষ্ট ইঙ্গিত করে তিনি ইরশাদ করেছেন যে আল্লাহর এক বান্দা অনেক দূর থেকে সফর করে এসে অর্থাৎ মক্কাতে এলোমেলো চুল নিয়ে জীর্ণ শীর্ণ কাপড় চোপড় নিয়ে দুই হাত উপর দিকে উত্তোলন করে আর আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে দোয়া করতে থাকে আল্লাহ তালা বলেন আন্না যা বলা তার দোয়া কীভাবে কবুল হবে তার দেহটি গঠন হয়েছে হারাম খাদ্য দ্বারায় তার শরীরে থাকা পোশাক হারাম উপার্জনের এভাবে হারাম দিয়ে সে নিজেকে গঠন করেছে তার দোয়া কীভাবে কবুল হবে হোক না তিনি সফর করে আসুক সময় তো দর্শক অতএব ইমানে মৃত্যুর জন্য আসুন দোয়া করি আর দোয়া করার সময় অবশ্যই লক্ষ্য করবো দোয়ার কবুলের সমস্ত শর্তগুলো যেন উপস্থিত থাকে বিশেষ করে দুটি শর্ত এক হলো হালাল উপার্জন এদিকে লক্ষ্য রাখা আর দ্বিতীয়ত হলো একেবারে কায়মনোবাক্যে বিচূর্ণ অন্তরে আল্লাহ সুহান তালা কাছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া করার সংখ্যা দুনিয়াতে কম নাই অনেক আছে ভাঙা হৃদয় নিয়ে বিচূর্ণ মন নিয়ে বিনম্রভাবে যথাযথ উপায়ে আল্লাহ সুবাহতাল কাছে শতভাগ মনসংযোগে একমাত্র আল্লাহ তালাকেই দাতা হিসাবে জ্ঞান করে দোয়া করার মতো লোকের সংখ্যা খুবই কম খুবই কম আর এইভাবে দোয়া করলে আল্লাহ তালা দোয়া ফিরিয়ে দেন না আল্লাহ তালা দোয়া কবুল করেন আসুন ইমানে মৃত্যু জীবনের সবচেয়ে বড় চাওয়া এটি লাভের জন্য চেষ্টা করি আয় আল্লাহ মে আমাদের সকলকে ইমানে মৃত্যু অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে জীবন সায়ান্নে আমাদেরকে জান্নাতে আমল করে যাওয়ার দান করুন আমাদের শেষ যেন ভালো হয় পরিণাম যেন শুভ হয় এমন যেন না হয় সারা জীবন ভালো কাজ করেও পরিণাম অশুভ হল সেই ভয়াবহ অবস্থা থেকে সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্ত থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করুন শুধু দর্শক যে কয়টি আমল বলা হলো এগুলো প্রত্যেকটির প্রতি আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ আল্লাহ এ পর্যায়ে আমরা আলোচনা নিয়ে যাচ্ছি ইমানে মৃত্যু অর্জন হয়েছে তার আলামতসমূহ কি হতে পারে কোরআন এবং সুন্না আমাদেরকে কয়েকটি আলামত কয়েকটি বিশেষ নিদর্শন বর্ণনা করেছে যা থেকে আমরা বুঝতে পারি একজন মানুষ ইমানের সঙ্গে দুনিয়া থেকে গেছে তার ভিতরে এক নম্বরের আলামত হল যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমায় তহাইদের সাক্ষ্য তিনি দিয়েছেন সেই ব্যক্তি জান্নাত লাভ করবেন সেই ব্যক্তি ইমান মৃত্যু লাভ করেছেন বলে আমরা নিশ্চিত হতে পারি কারণ সোল্লা সাল্লাহ সাল্লামের স্বাদ করেছেন মান কারা আখর কালাম ইহা ইন্দলাল সুরহন আবু দাউদের এই হাদিসটি মহাজাল বর্ণনা করেছেন যার অর্থ হলো এই যে যে ব্যক্তি শেষ কথা হবে জীবনের লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এই হাদিসের মাধ্যমে মহাদ্দ সিনেক ক্রাম তার দুটি অর্থ করেছেন এক জীবনের শেষ মুহূর্তে লা লাহিল্লাল্লাহ উচ্চারণ করে যে ব্যক্তি যাবে মুখে উচ্চারণ করে সে ব্যক্তি জান্নাতি সেই ইমানেই মৃত্যু পেয়েছে বলে আমরা ধরব আর আরেকটি ব্যাখ্যা হলো কোনো মানুষের জীবনে ইমান বিষয়ে আল্লাহর প্রতি বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারে সর্বশেষ তার বক্তব্য ছিল তহীদের বক্তব্য শির মুক্তির বক্তব্য এরপরে আর তার জীবনে শির্কের সঙ্গে সংশ্লিষ্টতামূলক কোনো বক্তব্য পাওয়া যায়নি বরং তাওহিদের উপর আল্লাহ একত্রবাদের উপরে দেওয়া তার স্বীকারোক্তি সাক্ষ্য এবং তার বক্তব্য সেটার উপরে তিনি অবিচল ছিলেন অন্য ব্যতিক্রম কিছু প্রকাশ্যে পাওয়া যায়নি তাহলে এ ব্যক্তি ইমানে মৃত্যু পেয়েছেন ধরে নেওয়া হবে এবং এ অবস্থায় মারা গেলে ইমানের বিরোধী কুফুরি কোনো কিছু উল্লেখ না করে যদি তিনি ইমান আনার পরে ওই অবস্থা মারা যান তাহলে সেটাকে ইমানে মৃত্যু ধরা হবে সম্মানিত দর্শক জীবনের শেষ মুহূর্তে ইমান তথা আল্লাহ সাহান প্রতি বিশ্বাস নিয়ে যাওয়ার জন্য এই যে কালিমে তাহি বিশেষ করে ইলাহা ইল্লাহ এই বাক্য বলে দুনিয়া থেকে বিদায় নেওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মৃত্যুর সময় শয়তান মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে নানাভাবে যেন ওই মুহূর্তে সে কুফুরি করে ফেলে যাদের ইমানের চর্চা দুর্বল ছিল যারা ইস্তেখামক এবং অবিচলতা যাদের ইমানের মধ্যে ছিল না যারা সারা জীবন ইমানে মৃত্যুর জন্য যা যা দরকার তার কোনোটি করেননি তাদের অনেকেই তখন শয়তানের সঙ্গে শয়তানের কুমন্ত্রণায় কুপকাত হয়ে যান সেটা যেন না হয় এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যা সোহি মুসিমার সাবুল সৈদ খুদ্ি রদিউল্লা তাল বর্ণনা করেন রসুল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন লাকিন লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মৃত্যুর মুখে যারা পথিত এরকম লোকদেরকে তোমরা লাহ্লা তাল ক্লিন করো অর্থাৎ তাদের পাশে বসে লাহ বলতে থাকো যাতে তারা শুনতে পান এটা শোনার মাধ্যমে তাদের ইমান এর সঙ্গে যাওয়াটা তাদের জন্য সহজ হয় সম্মানিত দর্শক ইমানের মৃত্যু নিয়ে গেছেন তার আরেকটা আলামত হলো শুক্রবারে মৃত্যুবরণ করা হাদিস আসছে শুক্রবার যে ব্যক্তি মৃত্যুবরণ করে সোনাম মুসাদে আহমদের হাদিস সে ব্যক্তিকে আল্লাহ তালা কবর আজাব থেকে মাফ করেন বোঝা গেলেও তিনি ইমান নিয়ে গেছেন এবং যিনি আল্লাহ রাস্তা শহীদ হয়েছেন তাকেও আমরা ধরে নিতে পারি তিনি ইমান নিয়ে দুনিয়া থেকে গেছেন যদি দর্শক ইমানের মৃত্যুর কয়েকটি আলামত উল্লেখ করলাম আর ইমানের মৃত্যুর উপায়সমূহ বর্ণনা করা হলো দুটি পর্বে আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়া থেকে ইমান নিয়ে দান করুন শুভ পরিণাম তথা ইমানের মৃত্যু আমাদের সকলের নসিব হোক এই কামনা আল্লাহ সুহাদ কাছে রেখে আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে ইনশাআল্লাহ কথা হবে অন্য কোন বিষয়ে অন্য কোন পর্বে সে পর্যন্ত সকলে আল্লাহ সুহাত রহমতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সকল বিনিয়োগের আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয় তবে এমনকি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের এই জীবনে না বরং পরকালে হ্যাঁ এমন একটা বিনিয়োগ যা আল্লাহ স্বান তালার পথে আমাদের সাথে অংশ নিন আল্লাহ সবানার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ খ্যালথাউট রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি এক পাঁচ এক পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক

did god speak to a prophet a prophet in a prison a prophet who commanded the birds insects and animals want to know more join us for stories of the prophet novider kahini proti robibar shondha 7 tay apuno samprochar sokal 11 tay bangladeshe <laughs> pstv banglae